মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় 26 জন নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন গঠিত তদন্ত দল। দুপুরে প্রতিনিধিরা দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন, পর্যবেক্ষণ করেন দুর্ঘটনা কবলিত স্পিডবোটটিও। তারা সেখানে স্থানীয় কিছু মানুষের সাথেও কথা বলেন। পরে প্রতিনিধি দল যান কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদে, সেখানে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেন তারা। ঘটনার সময় কি ঘটেছিল তা তারা শোনেন। লকডাউনের মধ্যে কার গাফিলতির কারণে নিয়ম অমান্য করে স্পিডবোটটি চলছিল তা তারা খতিয়ে দেখেন।